তারা তাদের কাজ করতেছে না করতে দাও তারা তো 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 পর পডকাস্ট আশা করি সবাই বেঁচে আসো সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আর অনেকের হয়তো আশেপাশটা তো মানে সেফ না আমাদেরও সেফ না আজকে আমার বাসার পাশে তো অলওয়েজ হয় যদি দেখো হঠাৎ করে আমার নেট ডিসকানেক্ট হয়ে যায় তাহলে বুঝবা হয় কারেন্ট গেছে আর নয় আমি চলে গেছি কোন এক অদৃশ্য জায়গার মধ্যে শ্বশুর আচ্ছা তো আমি দেখি বাকি দেখি অবস্থা আমাদের সাথে আজকে অনেক পরিচিত পরিচিত চেহারা আছে সবারই তো নেট এখনো স্টেবল না তো যাদের স্টেবল ছিল আমরা আজকে আসছি পডকাস্টের মধ্যে আমাদের সাথে আছে আমাদের ইশাম ভাই আমাদের ফেরদৌস ভাই আর আমাদের টিজে ভাই তো সবার কি অবস্থা বেঁচে আছি ভাই সারভাইভিং লাইফ আপাতত ইয়েস টিল নাও ভাই বলা যায় না যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে ইটস বাংলাদেশ ভাই প্রথমে জিনিসটা ছিল একটা ইভেন জানলার নির্দিষ্ট জানলার কাছে দাঁড়ালো কিছু হয়ে যেতে পারে ও আমার পাশে জল না কিন্তু আনফর্চুনেটলি আমি জানলা ঢাকায় না ভাই ঢাকায় হইলে গুলি মুলি চলে আসতে পারতো যে রিক্স আমি তো আমার ছোট ভাইরে জানলার কাছে যাইতেই দিই না বলে তো আমার যাইতে হবে না তুমি টিভি রুমে বসে বসে টিভি দেখো মানে কোয়ারেন্টিনে আছি একদম কি যে এক অবস্থা কোয়ারেন্টাইন নেট থাকতো এট নেটও থাকতো নেটে এসব ডিস্টার্বিং জিনিস ছিল না হুম আমরা সব মানে ভালো ভালো জিনিসই কনজুম বসে বাইরের দেশের মুভি সিরিজ এসব দেখতাম হুম বনানা কন্টেন্ট ক্রিয়েটর এমন প্যারা হয়ে গেছে ভাই এখান থেকে মনে করে রুমে তো কাজ করি এখানে দেখতাছি মোবাইল করতেতাছি তো মারামারি তো দেখতেছি মানুষ কান্দে এই সেই অন্য রুমে যাই আম্মু ও দেখতেছে যে ওই পোলা পান চিল্লায় ঠিক আছে আজকে যে কি যে কোথায় যেন হইলো না ওই যে হ্যাঁ হ্যাঁ ওই যে গেট খুলেন ওই সব ভাই আমি মানুষ মেন্টাল স্টেট এমন খারাপ হইছে যে খালি ওই সবই দেখতেছি আর মুড ভালো হইতেছে না আসলে দেশে এরকম ক্রাইসিস থাকার সময় এটা কিছু যুদ্ধ সময়ের মতন খায়নি না আগে সবাই রেডিওতে একদম চুম্বকের মধ্যে আটকে থাকতো এখন তো রেডিও নাই এখন আমাদের যোগাযোগের মাধ্যম হইলো আমরা সরাসরি দেখতেছি আমরা সরাসরি দেখতেছি এখন আচ্ছা তো আজকে আমরা একটু বেশি পলিটিক্স মধ্যে ঢুকবো না কারণ ঢুকলে দেখবো যে আমাদের দরজার মধ্যে নক আসবে বলবে যে কালেমা জানো নাকি তো এর জন্য আজকে আমরা এই যে ইন্টারনেট একটা ব্ল্যাকআউট ছিল প্রায় দশ দিনের মতো এই ব্ল্যাক আউটের মধ্যে আমরা কি কি করলাম আমরা কি কি দেখলাম আমাদের সময় কেমনে পাস করছি এসব নিয়ে আমরা কথা বলবো আমরা তো জানি একের বাট তোমাদেরকে অডিয়েন্স এর কে জানানোর জন্য আজকে আমরা এমনি বলি টপিক পডকাস্টের টপিক আচ্ছা তো দেখি আমাদের থেকে অনেক দূরে যে থাকে আমাদের হিসাম ভাই হিসাম ভাই আপনি কি করলেন কোয়ারেন্টাইনের মানে কোয়ারেন্টাইন তো না ব্ল্যাকআউটের সময় এখন যেই দিন ব্ল্যাকআউট হয়েছে না ওই ওই সময় তো মনে হয় ওয়াইফাই পরে গেছে তাই না ওয়াইফাই আটটা না নয়টার দিয়ে গেছে তো এর আগেই আমি শুনছি যে মোবাইল নেটওয়ার্ক গেছে তখন আমি একটা ভিডিও রেকর্ড করতেছিলাম জাস্ট একটা ক্যাজুয়াল ভিডিও যেখানে আমি জাস্ট কথা বলতেছি ক্যামেরার সামনে আর আমার এক ফিলিংস শেয়ার করতেছি ঠিক আছে যে এটা আপলোড দেবো জাস্ট আমি যা মনে করছি সেটাই আমি বলছি ওইটার মধ্যে ওই ভিডিওটা এখনও আছে কিন্তু আপলোড দিই নেই আরও একটা ভিডিও বানিয়েছি তাও আপলোড দিই নেই কিন্তু ওই ভিডিওটা আপলোড দিয়া আর আমি মানে মানে রেকর্ড করার পরে আর আপলোড দিতে পারি নাই ওই রেন্ডারিং করে রাখছি আর পরে তো পাঁচ ছয় দিন পরেই নেট আসছে আর এর মাঝখানে আমি নেট গেছে পরে আমার বাসায় আকাশ ছিল কিন্তু আকাশে ওই যে রিচার্জ করা ছিল না এখন রিচার্জ করার জন্য তো নেটও লাগবে এমনি পেমেন্ট করার জন্য তো টিভিতেও তো কিছু ছিল না আর আমার কাছে আমার ল্যাপটপেও ছিল কয়েকটা ওয়েব সিরিজ ছিল ওই ইন্ডিয়ান হিন্দি ওয়েব সিরিজ ছিল ঠিক আছে মানে হুদাই নামাই রাখছি কিন্তু ওটা না ওইগুলো না ওইগুলো না ওই একটা ছিল ওই যে শাহিদ কাপুরের একটা মুভি ছিল ওই যে কৃতিসান না না হ্যাঁ 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 ওই যে টেরি জাদু মে আছে ও জানা না কি কি জানি রোবট সাথে এই ছিল তো এই সব আমি দেখছি দুই একটা তিন তিনটা না চারটা জন ছিল তো ওইগুলা দেখছি তারপরে আর কি করব চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা ঘুমাইছি যতক্ষণ আর কি ঘুমানো যায় ঠিক আছে ততক্ষণ ঘুমাইছি পরে আর সহ্য না করতে পাইরা তিন দিন পরে ডিসলাইন লাগাইছি ভাই তারপর ডিসলাইন লাগাইয়া একটু শান্ত হয়েছি মানে জীবনে যেই খবর দেখতাম না জীবনে মোটুপাতলু দেখছি মোটুপাতলু দেখ হ্যাঁ মোটুপাতলু দেখছি

ব্ল্যাকআউট যে হয়েছে মানে তুমি বুঝবা কেমনে যে কি হইতেছে সবাই তো একই অবস্থা তারপরে এরপরে মনে করো রাত এগারোটার দিকে সবাই সবাই ফোন দিতেছে আমার ফোন দিতেছে এস এম এস দিতেছে যে সব কিছু ঠিক আছে নাকি আর আমাদের বাসায় হিসাব ভাই তো তিন দিন পরেও লাগাইছে ডিস আমাদের আর লাগানোই হয়নি এমন ডিস লাগাইছে না পেরে কারণ আবার কোন সময় ব্ল্যাকআউট তারপরে আর আমার তো মনে করো এক মাসের পুরা স্টক ফুল থাকে সব সময় মুভি সিরিজের পিছিতে তো ওরকম ঝামেলা ছিল না আর কিছু এই যে কতগুলো বুকস দেখতেছো এগুলা পেন্ডিং ছিল এগুলো বসে বসে পড়ছি তোমার এই সেভ করছি আর আমাদের এলাকাটায় আমার বাসাতে একটু ভিতরের দিকে তো বিকালে গলিতে ক্রিকেট খেলা যেত তো প্যারা হইতো না তো বিকালের টাইমটাও এমনি কেটে গেছে কিন্তু রাত্রেবেলা যে ঘুমটা আসতো না মানে একটা পর্যায়ে তো আমরা খালি বসে থাকি সব কাজ বাদ ওই ওই টাইম টাইম নিয়ে ব্যাট খেয়ে বসে আছি সিলিং এর দিকে আছি কি করতেছি ফোন একবার দেখি আবার রেখে দিই কোনো কাজ নেই এস এম এস বান্ডিল কিনতে কিনতে ফোনের মিনিট ভরতে ভরতে ফকির হয়ে গেছে এই ফোন কল রেট এত বাড়াই দিছে অনেক বাড়াইছে ও ভাই আমি দেখলাম 45 সেকেন্ডের জন্য 2 টাকা করে কাটতেছে 2 টাকা 3 টাকাও করছে আমার আরে 3 টাকা একদম আরে আমার সাথে আমি ওই দিনকে কত সতেরো মিনিট কথা বলছে না ষোলো সতেরো মিনিট ওইটাতে আমার কাটছে হলো কত এগারো টাকা ঠিক আছে এগারো টাকা কাটছে কিন্তু বাঙালিং দিনকে টাকা পড়ছে তোমার আমার আম্মু আমার ফোন দিয়ে অন্য একটা আন্টির সাথে কথা বলছে প্রায় ওই ষোলো সতেরো মিনিট ওইরকমই ওইটা দিয়ে আমার প্রায় কত

তো কম্পিউটারে কোনো স্টোরেজ ছিল না কিছু নামানো নাই তারপরে মোবাইলও মোবাইলে অনেক আগে যখন গ্রামে গেছিলাম তখন দুই তিনটা মুভি নামাইছিলাম দুই না দুইটা মুভিও নামাইছিলাম ওইটা একটা জন উইক পার্ট ফোর ওইটা অর্ধেক দেখছিলাম অর্ধেক দেখছিলাম আর বাকি অর্ধেক দেখি নাই আর আর কোনটা আরে আরেকটা কি জানি মুভি নাম ঠিক আছে ও ম্যাডাম ওয়েব ফালতু ভাল লাগে না কিন্তু করার কি আছে আর ওই তারপরে বাধ্য দেখা লাগছে তোমার ওই দুইটা তো দেখছি আর মোবাইল আর কি ইয়া দেখি অনেক আগে অল্প কয়েকটা মানোয়ার চ্যাপ্টার ডাউনলোড করা ছিল যেগুলো পড়ে নাই কিন্তু ওগুলা আমি পরে অনেক আগে অফ করছি ওগুলা ভালো লাগতেছিল মানে কাহিনী সেরকম ভালো লাগতেছিল না তখন কিন্তু তারপরে ওগুলা পড়ছে তো এটা তো ছিল তার উপর আবার আর কিছু করার নাই তো মোবাইলের মধ্যে খালি গ্যালারি স্কুল করতাম গ্যালারিতে কিছু আছে কেনা সবাই গ্যালারি মনে করো দুইশো বার ঢুকে ঘুরে রাখা আমি যে দুই ফেসবুকের মধ্যে মিম সেভ করে রাখতাম তারপর এর মধ্যে তো কিছু কেউ পাঠাইলে এগুলো ছবি সেভ হয়ে থাকে জীবনে চেকও দেয় নাই ওগুলো চেক করছি যে দেখি কে কি গিফট পাঠাইছে এত এত বোর্ড তারপরে তো মাছিনদা একটা ওয়েবসাইট বাই করেছিলামই যোগাযোগ করার জন্য তারপর আবার আমি আমি আবার এক টাইমে অনেক মিম কালেক্টর ছিলাম তো আমার মোবাইলে প্রায় 1.500 এর উপরে মিমস ছিল আই হাই তো ওগুলা দেখতাম যখন ফ্রি টাইম পাইতেন এমনি তার সারা বাইরে বেশ কয়েকবার যাওয়া হয়েছে একবার আব্দুল্লাহর আমকে তারপর আরেকবার যাও ট্রাই করতে আবার অনেকবার রাতও একটু বাইরে থাকা হয়েছে মানে অন্যান্য কাজে তো কিন্তু এই যে এরপরে মানে তাওগুলো ফাস্টার ফার্স্টের দিকে তারপরে যে অবস্থা যত আরো বেশি খারাপ হয়েছে তারপর তারপর থেকে বাইরে আমি নিজে যেতে চাইলো কি মানে বাসা এমনকি তালা দিয়ে রাখি এরকম এরকম পর্যায়ে এসে পড়ছে কারণ টিভিতে দেখাইতেছিল এরকম হ্যাঁ কি আর করবো এমনি গেছে কে কার ভাই হারাইতে চায় কেউইতে চায় না

আমার তো নেট অনেক বাজে আমি জীবন ও অ্যানিমের ওয়েবসাইটের মধ্যে ঠিক মতো দেখতে পারিনি ভালো রেজলিউশনে ওই দেখতে হলে থ্রি সিক্সটি পি টু দেখতে ফোর এইসব আমি দেখতে হয় ডাউনলোড করে দেখতাম তো আমি সেই কত আগে আগে হ্যাঁ ফেরি টেল নামায় রাখছিলাম আহ তারপর কে নামায় রাখছিলাম এরকম অনেক অনেক অ্যানিমে সিরিজ আমি নামায় রাখছিলাম অনেকগুলো আমি সিরিজ ড্রপ যেরকম আমি বার্সে সিজন ফাইভ দেখি নাই ওগুলো নামানো ছিল তো আমি বৈশাখ বৈশাখ গুলো দেখতেছিলাম এখন আমি বলতেছি মনে মনে ভাবি যা আমার তো সোর্স আছে ভালো কথা কিন্তু আমি যদি এগুলাকে করে শেষ করে ফেলি ইন্টারনেট কয়েকদিন কয়েকদিন পর আসবে আমরা কেউ জানতাম না তো আমি যদি একদিনই সব শেষ করে ফেলি তাহলে তো ঝামেলা তো আমি নিজেকে একদম হোল্ড করে একটু টিক টিক একটু করে দেখছি টিভিতে যায় হলো এখন তো ম্যানভার্সেস বাল দেয় না এখন কি জানে পাইমাল সারভাইভার না কি একটা আছে ওটা দেখতেছিলাম তারপর এসবই এসবই দেখে দেখে টিভি দেবের সিনেমা দেখছে অনেকগুলা স্টার মুভিজ এর মধ্যে সিক্স সেভেন এর কথা মনে পড়ে গেল আগে যখন দেখতাম তো এইভাবে করে টাইম পাস করছি আর আমার ফোনের মধ্যে মাঙ্গা নামানো ছিল তো ওই মাঙ্গা গুলা পড়লাম আমি ফায়ার পাঞ্চ কমপ্লিট করলাম এই টাইমের এর মধ্যে তারপর আমি ভাবছিলাম টোয়েন্টি সেঞ্চুরি বয়স অনেকগুলা নামে রাখছি বা দেখি যে পাঁচটা সাতটা ছিল বাট পাঁচটা পড়ছি এখন কন্টিনিউ করতেছি পড়তে পড়া তো এইসব এইসবই করলাম তো আচ্ছা ম্যাডাম ওয়েব দেখছেন তাই না আমার ম্যাডাম ওয়েব না কোয়েশ্চেন আছে ম্যাডাম ওয়েব কি আসলে তো ট্র্যাশ যতটা ট্র্যাশ মানুষ বলে বলা যায় আসলে ট্র্যাশ কারণ তোমার যে আমি বলি তুমি নো ওয়ে হোম দেখে এটা কেমন এক্সপেক্ট করবে কি বানাইছে কেন বানাইছে দেখি নেই তোমার কাছে এত সুন্দর মাকড়সা আছে এত সুন্দর স্টোরি লাইন এত সুন্দর কি বলে ওই সেম ডিরেক্টরে দিয়ে বানালো মনে ম্যাডাম বেশি ওয়েবে ওই যে নায়িকাটার নাম জন্য কি

আমি বিগ ওয়ান আমি বিগ ওয়ান অপশন তোমার একটা ভিলেন থাকে যে ভিলেনটা স্বপ্ন দেখে যে তিনটা এরকম সুপার সুপার ইচ্ছাধারী মাকরি এসে মারবে ঠিক আছে হিন্দি দেখছ না হিন্দি না হিন্দি দব তো মানে হিন্দি দব ওগুলাকে কিছু বলা না কিন্তু তিনটা এরকম সুপার পাওয়ারলা মেয়ে এসে মারবে দেন ওর ওর কাজ হলো ও ওরে মারার আগে ওই ওর মেরে ফেলবে ঠিক আছে আর ওর স্বপ্নে যে দেখছিল ওই যে সুট পরে যে মারে ওইটুকুই ফাইট মানে ওইটুকুই সুট পরালা ফাইট ওই মানে সুট পরে যদি কোনো ফাইট যদি মুভিতে দেখাই যে সিডনি সুইনি পাওয়ার পেয়েছে তারপরে ওরা ফাইট করতেছে তাইলে এই মুভিটা একটু ভালো হতো আমার মতে এগুলো কিছুই না ওরা ফুল মুভিটা এরকম দেখাইছে ওরা খালি পালাইতেছে ওই ইয়ার কাছ থেকে আর ম্যাডাম ওয়েব খালি ফিউচার দেখতে পারে তো ফিউচার দেখে দেখে ও খালি সাহায্য করতেছে তো ও ফিউচারে দেখতেছে কখন কি হবে ও ওটা দেখে দেখে ও হারাইছে অনেক অনেক পুরনো স্টোরি কত প্ল্যান করেছিলাম কি বলে ডেডপুল আর উলভারিন দেখবো কলেজে হ্যাঁ হ্যাঁ একদম এই মুভিটা হলে দেখলে অনেক মজা পাইতাম মনে হয় আমি দেখি নাই কিউ স্পয়েল করা

ওর ওর অপোনেন্ট গুলো অনেক কনফিউজড এক্স মানে বীরঙ্গুল অনেক পাওয়ারফুল হয় ইউজুয়ালি যখন গ্যালেকটাস কনসেপ্ট আছে একটা ও তো আবার অপলিப்ஸ் খায় প্ল্যানেট খায় বলে অপকলিপস হুম এর অনেক 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 স্ট্রং হয় থাকে আচ্ছা তো এখন এই ব্ল্যাক আউট এর সময় আমরা কেউ কোনো অ্যানিমে দেখছি বা মাঙ্গা পড়ছি কোনো আমি অ্যানিমে দেখছি আ কি অ্যানিমে তুমি দেখলা আচ্ছা 7 ডেজ ওয়ার একটা মুভি অ্যানিমি মুভি আছে ওইটা দেখছি ওইটা লাস্টের কাহিনীটা এত আউট অফ দা ব্লু যে দেখাইতেছে ছেলে মেয়ে প্রেম করতেছে এখন লাস্টে কি কনফেস করবে এরকমই তো হমা লাস্টে ছেলে মেয়েটার আহ প্রপোজ করছে মেয়ে আবার আরেক মেয়েরে প্রপোজ করছে আমি তো আমি কন্টেস্ট কিচ্ছু জানতাম না দেখতেছি পরে দেখি এই ক্লিপটা না দেখছিলাম আগে

ওই দুইটা দেখছি ওই দুইটা শেষ করছি ওপিনিয়ন কি অপিনিয়ন কিছুই না জাস্ট ওই আমার মনে হয়েছে যে একটু এটার একদম কমার্শিয়াল করছে টোটালি লাগে না স্টোরি তেমন না থাকলে ওই যে না প্লেন স্টোরি কিন্তু ওটারে জাস্ট ওই আবার রিভাইভ করার জন্য আর টাকা কামানোর জন্য বানাইছে আবার আর লাস্টেরটা যে একদম সেকেন্ড পার্টটা মানে ওইটারে তো আবার থার্ড পার্ট আসতেছে না তো ওইটারে অত মানে চারটা পার্ট হবে টোটাল যেটাই জাস্ট ওইটার জন্য ওই একটা পুরো একটা সেকেন্ড পার্ট বানানো আমার মনে হয়েছে যে স্ট্রেচ করছে আরো দিতে পারতো আরও ম্যাটেরিয়ালস ওইটার মধ্যে থাকতে পারতো কাহিনী হচ্ছে কি ব্লিচ ওই যে তিনশো ছেষট্টিটা এপিসোডের পর মাঙ্গাতে আরো এই এগুলোই ম্যাটেরিয়াল আছে এখন মাঙ্গারটা যদি পড়েন তাহলে খুবই বাজে মানে অনেক রাশ করছে লাইক দুই চাপ্টার আগেই চিগো মায়ের খেয়েছে মায়ের খেয়ে দুই চাপটার পরে আসছে ফাইনাল ভিলেনে মারতে ওখানে খাল খেলা শেষ দুই চ্যাপ্টার যেই জায়গায় আইজেন রে ও মারতে মারতে মনে করো কত শো চাপটার শেষ হয়ে গেছে যখন আইজেন প্রথম বিট্রে করে ওইখান থেকে শুরু করে লাস্ট ফাইট পর্যন্ত কতগুলা এপিসোডের গ্যাপ না মাঙ্গা ফ্যানসরা তো নাকি বলছিল যে এটা একদম ফ্লপ খাইবো না ওটা তো ওটা তো বোঝে নাই যে এডিত সিন এড করবে এডিত সিনগুলো দিবে বা অরিজিনাল অ্যানিমে অরিজিনাল করবে আর লাস্টের দিকে তো ক্যারি দিবে যে তো নতুন যুগে আসি আমরা আর আর ওই লক্ষ যে নো লাস্টের দিকে লাগছে যে ওই যে উরিউ যেটা আছে উরিউ ক্যারেক্টার ওই আবার ভিলেনের সাথে যোগ হইছে না ও ভিলেনের সাথে চইলা গেছে এখন আবার ওরে ব্যাক করাবে সাসকে সাসকেটাই লাগছে মানে কি করতেছে ভাই একটু डिफरेंट কিছু دیتا আমি তো সে কবে থেকে সবার বলতেছিলাম এই যে শিশিটা ছিল একটা হ্যাঁ খালি বলতো যে ব্লিজ ভাই তো কেউ দেখে না মানে ঠিক আছে ব্লিজ এমন একটা জিনিস ওটা থাকবে সাথে থাকবে ওইগুলার জিনিস যে আছে বাংকাই টাঙ্কাই তারপরে মিউজিক গুলো আছে ওইগুলো থাকবে মাথায় থাইকে যাবে যেটা ভোলার মতো এনিমে না কিন্তু অতটাও আবার ওই লিগেসি ক্যারি করার মতন কোনো অ্যানিমে ব্লিচ না ওই লেগাসিটা না যেরকম ওয়ান পিস আর নারুটো যে লেগাসিটা ফালাই দিয়ে যাবে ওরকম লেগাসি ব্লিচ আর নাই আর আমি তো মাঙ্গা

এত বছর পর যদি আই না জিনিসটা ঠিক না করে স্টোরি লাইন ঠিক না করে মানুষ না বুঝাতে পারে তাহলে লাভ নেই এত ওই আনার দরকারই আসলো এখন দেখি কি কি হয় অনেকে তো গ্রেটেস্ট কামব্যাক মিনারেমে হিস্টরি বলতেছে না তালদা আমারে বলছিলে তুমি জাস্ট ওডে আসো তুমি জাস্ট 1000 ইয়ার্স অফ ব্লাড ওভার আসো তোমার মাথা মোটা ঘুরে দিই আমার মনে হয়েছে যে যা স্টোরি এটুকু দেখছি দুইটা পার্টে দেখছি তার থেকে ও জিটাই আমার কাছে মানে অথেন্টিক লাগছে আর কি ও জিদে ছিল প্রথম 100 টা এপিসোড ছিল বেস্ট তারপর থেকে যে একই জিনিস বারবার খালি মারতে গেছে তো তারপর থেকে একটু খালি স্টোরি গেছে অ্যাকশন বেড়ে গেছে আর এখন তো স্টোরি নাই ফুল অ্যাকশনই চলে মানে প্রথম এপিসোডে ইউহাবা আইশা কোবাগোবি শুরু করে দিয়েছিল লাস্টে হ্যাঁ এইটাই প্রথম এপিসোডে 1000 ইয়ার্স অফ গডরা ইউহাবানার জন্য কি নাম ওইদের যদি আরেকটু ব্যাক স্টোরি তো একটু আইজেন এর মতো যদি একটু দেখাইতো যে একটু ইমোশন কানেক্ট করাই তো দেখাবে দেখাবে এই যে পার্ট টু থ্রি তে থ্রি আর ফোর এর মধ্যে দেখায় করতুক দেখাবে এটা হচ্ছে কথা কিন্তু ব্লিচের মধ্যে একটা কমপ্লেন হলো আইজেন আর ব্যাক ঠিক মতো দেয় নাই হম ওই আমাদের ইম্যাজিনেশান এর উপর আমাদের থিওরির উপর আমার তো মনে হয় আইজেন ও উবার হাইভাই আইজেনের কনসেপ্ট মানে কি হয়েছে আমরা যদি স্পয়েন্ট না হইতাম না তাহলে ওদের মাথা উড়ে চেয়ার থেকে পড়ে যেতাম কিন্তু আমরা তো জানি যে ওদের গ্রেট ম্যানিপুলেটর ওই যেটা বলি হ্যাঁ হয় এই যে এটা জানার জন্য সমস্যাটা হয়েছে এটা আসলে এটা প্রথমবার হয়তো দেখলো হিটটা খাইতে কিন্তু এটা ব্লিচ ফ্যানদের লস তারাই এরকম করে স্পট করে আমার সাথে ভাই এক্সাক্টলি সেই কাজটাই হয়েছে ওই যে মনে আছে যখন আইজেন নিজের ডেথ ফেক করে তো আমার মাথা মোতা ঘুরে গেছে ভাই এইটা কি হইলো কিন্তু পরে আস্তে আস্তে মানুষের কাছেতে যাই না দেখি যে ও ও তো আসলে আমি আমি বেঁচে গেছি আমি আমি এক বশে দেখছি আমি তখন এরকম ইন্টারনেটে যাচ্ছিলাম না স্পয়লার টলারে ওই সময় বলতো ওই যে নারুটো দেখছি ভাই শান্তিতে দেখছি এমন আর কোনো অ্যানিমে শান্তিতে দেখতে পারুম না সবکلی স্পয়লার চিলেশ হ্যাঁ তার মধ্যে আপনি তবে মিমি রিভিউ করেন কোন দিকতে কোন স্পয়লার আশা পরে আসছে ভাই কত স্পয়লার আউট অফ কনটেক্সট আছে পড়ব হ্যাঁ সব মেইন মেইন তো জানাই ভাই অনেক অনেক স্পোলার তো মানে মাথার সামনে দিয়ে গেছে দেখতেই পাই পরে এনিমে দেখার পর ও আচ্ছা এটা দেখছি না ঠিক আছে যে অনহানা আবার এই যে কেনপাচি মানে অনহানারে হুদাই মারছে আমার মনে হয় হ্যাঁ

আগে এন্ডিংটা ভাইবা রাখলে তাহলে মাঝখানে জিনিস খালি অ্যাড করতে থাকতো ক্রিয়েটিভিটি এই কাজ করে এন্ডিং কিছু বানায় নাই আছে যে একটা সিরিজ কেমনে এন্ড করা উচিত তবে এই ব্ল্যাক মধ্যে আমি বলবো সবচেয়ে স্মার্টেস্ট কাজ তারাই করতে যারা ওয়ান পিস নামায় রাখছিল ও ভাই আমি তো কতবার যে মনে করছি ভাই ওয়ান পিসটা আজকে তো মনে 6 দিনে যেত

এখন বইয়ে রাখছি ডাউনলোড এখন মনে কর আমার 3 মাসও চলবো এত মুভিজ আমি তো দেশজীব অ্যানিমে নামায় রাখছি এখন গেলে আমি একদম দেখা শুরু করব আজন খালি ভিডিওর উপর ফোকাস করতেছি আগে আগে সব বানাই ফেলি পরে আর বারবার ওয়ার্নিং দিতেছে বা রিউমারস যেটাই ছড়াইতেছে যা আবার ব্ল্যাকআউট আউট হবে হ্যাঁ প্রথম আলো এই পডকাস্টটা ব্ল্যাক আউটের আগে আসবে আশা করি আশা করি নেলে দেখবা যে আজকে আপলোড করেছে কালকে নেট নাই ভিউজ হয়ে 2

তারপর হইলো অনেক বড় বড় মুভি আসার কথা ছিল তারপরে আবার এই যে আমাদের যুদ্ধ শুরু হয়ে গেছে জিনিসপত্র হয়েছে আচ্ছা আমরা তারপর হইলো এই কি বলে এই পিউ মিস্টার বিস্ট এক্সপোজ হয়ে গেল জুলাই মাসের মধ্যে

এখন এখন অনেকের মনে না ব্লু নিয়ে আসছিল ব্লু লাগবে ব্লু পানি লাগবে মানে বাংলাদেশি ইনফ্লুয়েসাররা এরা কাজেরই না করলো কি হয়েছে কি আমরা 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 পনেরো বছর ধরে বলতে পারো যে আগে যেরকম আমাদের শাসন করছে না ব্রিটিশরা তো শাসন করতে করতে আমরা মানে গোলাম টাইপের হয়ে গেছিল বুঝছো আমি পনেরো বছর আমাদের মধ্যে সবাই একেবারে চুপ আমাদের মধ্যে ওই যে রেসপন্স করার ক্ষমতাটা চলে গেছিল কিন্তু এখন একজনের দেখা দেখি আর একজন দেখতে দেখতে গার মধ্যে মানে রক্ত গরম হয়ে জিতেছে ওইটাই টাইপের তবে আমার একটা আমার ভালো লাগছে আমি যাদের সাপোর্ট করতাম ওরা ওরা আমাকে ধকা দেয় নাই ওরা আসছে ব্লু খাইয়া পাশে পাশে কই আমার ব্লু কই

আজকে নাকি কালকে দেখলাম ওই যে তা তাওহিদ আছেন আমাদের ক্রিকেটার ওরা লাইভের মধ্যে মারানি আসছে সামনে মুখদের কমেন্ট এর মধ্যে লেখছে আম ওই 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 লোকটা আমি আগে কিন্তু দেখছি কিন্তু চিন্তাম না ঠিক আছে আমি এখনো স্টিল চিনি না জিম আরাস আরাস হ্যাঁ কি করে নাকি করে আমি স্টেল জানি না কিন্তু ভাই উনি এরকম মানে বেললেস কাম কাম কেন করে বুঝি না ভাই মানে বোকা মানুষের মতো কাজ করে ঠিক আছে একদম ওরা ফারাজ করেন না আমি তো আমি আসলে পুরো ভিডিও দেখি না আমি খালি ইয়া দেখলাম কনটেক্সট স্ক্রিন দেখছিলাম পিছন দিকে ধরে দেখতে তো হইদুদের মত দেখা যায় আরে না না মায়ের পিছনে বইসা কেমন কেমন ওই যে সোশ্যাল ওয়ার্কার ওই যে বন্যার সময় ও ও ও ভিডিও হয়েছিল যে আমাকে আপনারা এসব বলবেন না আমি আমার বন্যা নিয়ে থাকতে চাই এই যে এই যে দেখছ সবাই એમ কেমন কেমন করে গেল মানে আমি আমি ছোট ছোট কাজ না করতে চাই আমি আমার বন্না নিয়ে থাকতে চাই এখন মারা নিয়ে মারা নিয়ে আছে মারা নিয়ে যে আর পারিবারিক সমস্যা আনতা এটা মুভ ছিল ভাই যে মায়ের সামনে দিয়ে ঢালবা নাই এটা তো বড় হইছে না ভাই নিজের ডিসিশন নিজে নেওয়ার কথা আমি একটা জিনিস বুঝলাম না আমাদের বড় বড় যে ইউটিউবার বা ইনফ্লুয়েসার আছে এরা অ্যাপোলজি ভিডিও বানাতে এত 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 শিট কেন এরা আফসানের যে রেসপন্সটা দিছিল এত ইমেচর একটা রেসপন্স দিছে এটা কোনো কথা হইলো কত স্মার্ট ভাবে খেলা যেত না জিনিসটা বললেই হইতো যে আমি জানতাম না ছোট ছেলে ছিলাম এখন আমি কিছু সময় দিন তিন চার মাস আমি ইস্যুগুলো ইস্যুগুলোকে ঠিক করতেছি ওই কিছুই না ডাইরেক্ট বলছে যে আমাদেরকে ফাঁসানো হয়েছে ভিক্টিম কার্ড খেলতেছে ভাই কি করে দেখবা যে যখন তোমার খারাপ টাইম চলে না তখন তুমি জানো যে এই জিনিসটা কেমনে করতে হবে তাও তুমি ওইটা না করে অন্যটা করে মারা খাওয়া ঠিক আছে ওই যে ব্রেন কাজ প্যানিক শেষ হওয়া প্যানিক খায় তো প্যানিক অ্যাটাকে চলে যায় এজন্য হয় না এই মিস্টার বিস্টার দেখতেছি কি কি উল্টা কাম করতেছে

তার একটা খুব ভালো একটা বন্ধু ছিল কাছের বন্ধু অনেক আগের থেকে তার সাথে ভিডিও বানাইতো আহ ক্রিস তার নাম তো আজ থেকে প্রায় এক থেকে দেড় বছর নাকি দুই বছর মনে হয়েছে আমি সঠিক মনে নাই আর যে বেস্ট ফ্রেন্ডটা ছিল ও ট্রান্সজেন্ডার হিসেবে বের হয় তো ট্রান্সজেন্ডার মানে তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ নাকি মানে ছেলে হয়ে মেয়ে 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 বলে আরে ও তো মেন্টালি সমস্যা প্রথমে ছেলে ছিল যে বিয়ে করছে যারা বাচ্চা আছে কিন্তু পরে হরত করে মনে হয়েছে যে ও মেয়ে নিজেকে খুঁজে বাইছে নিজের নেজেগে খুঁজে পাইছে মেয়ে হিসাবে ও পরে পরে নিজেকে চেঞ্জ করে ফেলছে ও নাকি ফ্যামিলি রেউন্ড ছাইড়া দিয়েছেন বলছে ভাই তো আমার মনে যদি এমনই থাকতো তুমি বিয়া কেন কলা তোমার ছেলের বয়স মাত্র 1 না কি বছর তিনজনের লাইফ তিনজনের লাইফ নষ্ট লাইফ নষ্ট হয়ে গেছে এই এইটার শুরু থেকে তো ঘটনা এই যে मिস্টার 20 এর হাত নাই তার বন্ধু জেসাই তাই করুক কমশ তারপর থেকে গিয়ে তার এই যে ক্রিস যে ছিল ভিডিওর মধ্যে কম আশা মানে আশা কম কম হয়ে গেছে তার তো এই সব ঠিক ছিল ওকে সব কিছু ঠান্ডা হয়ে গেছে ইরানিং আবার কি হয়েছে আমাদের যে ক্রিস মহাজন আছে সে 12 থেকে 13 বছরে ছেলেদেরকে নাকি ওই সময় থাকতে হ্যাঁ অনেক সেক্সুয়াল জিনিসপত্র ছবি ছবি পাঠাইতো নাইস তো ওইগুলা এখন ধীরে ধীরে সার্ফেসের মধ্যে আসতেছে ওদের মধ্যে একটা ছেলে বলছে যাই দেখেন যে স্ক্রিনশট আমাকে স্ন্যাপচ্যাটের মধ্যে সব পাঠাইতো তো এখানে আমি তো ছোট ছিলাম বুঝি নাই পাপতো জোক এখন তো আমি আঠারো বছর হয়েছি এখন এইসব বুঝি এইসব এসব কি ওর দেখা দেখি আবার আরো যে যারা ছিল ওরা আবার আয়সা পড়ছে এটার সুযোগ নিয়ে মিস্টার বিষ্টের যে পুরাতন ওয়ার্কার আছে ছিল তারা বলতেছে যে মিস্টার বিস্টের যে ভিডিওগুলো আছে ওগুলো ফেক করা হয় স্ক্রিপ্টেড হয় এখন তোমরা জানো অবভিয়াসলি স্ক্রিপ্টেড হয় এখন স্ক্রিপ্টেড ভিডিও নিয়ে আমার কোনো সমস্যা সমস্যা আমারও নাই আমাদেরকে এন্টারটেনমেন্ট করতো ঠিক আছে বা সমস্যা যে জায়গা আছে ও গ্যামলিং খেলতো মানে বাচ্চাদের দিয়া টাকা পয়সা কামাইতো ওগুলারে দেওয়ার পরে চ্যালেঞ্জ ভিডিও বানাতো বা চ্যালেঞ্জ যে ভিডিওগুলো বানাইতো স্ক্রিপ্টেড করে সমস্যা নাই কিন্তু ওগুলা কি করতো রিক্ট করতো মানে টাকা পয়সা দিয়া মনে করেন বাইক করে দিত প্লেয়ারদেরকে যেরকম চ্যালেঞ্জ ছিল যে যে যা এই দলের মধ্যে যে সলভ করবে ও হল প্রাইজ জিতবে বা পয়েন্ট পাবে ওই ক্ষেত্রে এক দলের মধ্যে যায় যায় টাকা পয়সা তুমি কি দশ হাজার ডলার চাও নাকি তুমি সলভ করতে চাও ডলার ডলার চাইলে তুমি তোমার চলে যেতে হবে করে রিড করতো তারপর অনেক ভিডিওতে ফেক করছে এই তার নিজের এমপ্লয়দেরকে নাকি দিয়ে আবার চ্যালেঞ্জ খেলাইছে এই সবের কারণে অনেক কমপ্লেক্স ইউটিউবে সার্চ দেওয়া অনেক কুটি কুটি ভিডিও আছে লাখ লাখ ভিডিও আছে দেখলে তোমরা পায়ে যাবা তো এই মাসটা কিরকম এত কিছু হয়ে গেলে জুলাই মাসের মধ্যে না আছে দেশে শান্তি না আছে বাইরে শান্তি ওর মধ্যে ট্রাম্পের কানে কাজ দিয়ে গুলি গেছে আইকনিক একদম পুরো একদম অস্থির মার্ক একটা পোজ দিছিল বাট হোয়াইট বিয়ার বলো তারপরে একটা বুলেটেই ওরে আবার প্রেসিডেন্ট তো

আচ্ছা তো আমরা এখন আমাদের নেক্সট ইয়ার মধ্যে যাই সেটা হচ্ছে আমরা তো কম বেশি সবাই আবার ব্ল্যাক জন্য রেডি হয়ে আছি তো কে কি সিরিজ নামায় রাখছি বা মুভি নামায় রাখছি ভাই মাই গড ব্রো শুরু করি আমার তো হার্ড ডিস্ক জায়গা নাই আর মোবাইলে আমি যে বল ইয়া ও পরে নেট আসছিল না ও নেট আসে নাই ও মনে পড়ছে যখন নেট নেট চলে গেছিল না তখন আইসিসি সার্ভার কাজ করতেছিল হ্যাঁ তো সার্ভার কাজ করতেছিল কিন্তু অনেক স্লো তে পরে কিন্তু ডাউনলোড করা যায় কিন্তু ডাউনলোড করলেও স্লো হয় স্লো ডাউনলোড হয় তো এখন টাইম তো আছে নেট আছে কিন্তু কিছু করার নাই তো মুভি ডাউনলোড দিয়ে রাখতাম তো তখন আমি ইয়া দেখছিলাম যে ল মানে কিছু ভালো খুঁজে পাচ্ছিলাম না তো লর্ডস ওভার রিংস আমি আবার নামাইছি লর্ডস ওভার রিংস আমি আবার রিওয়াজ দিছি তো তোমার ওটা তো প্রায় দশ ঘন্টার একটা মুভি তিনটা তিনটা পার্ট মিলা তো হ্যাঁ তো এখন আমি ওই যে ইয়াগুলা ইয়ারা দেখা হয় নাই হবিটটা দেখা হয় নাই তো হবিট নামাইছে হবিটের তিনটা মুভি তিনটা সিরিজ তারপর ভাবতেছি ওই যে লর্ডস অফ দ্য রিংস এর দেখবো ওই যে সিরিজ দেখা যাক আর এমনিতে তোমার ওই যে অনেক মা ইয়া যেটা সবচেয়ে বেশি কাজে দিয়েছিল মানুয়া নামানো ছিল পুরান কিছু তো ভালো ভালো কিছু মানুয়া নামাই ফায়ার পাঞ্চ নামাইছে সব তারপরে কিছু কোরিয়ান মানা নামাইছে তারপরে আরো অনেকগুলো নামাইছে তো হিসাম ভাই কি করলেন ভাই আমি রেডি আছেন আমি রেডি আছি কিন্তু অল্প একদম সিলেক্টিভ কিছু জিনিস ডাউনলোড করছি এর মধ্যে একটাও অ্যানিমে নাই আছে হচ্ছে দুইটা কে ড্রামা আছে একটা হচ্ছে ভিনসেন আর একটা হচ্ছে কি যেন ক্র্যাশ অন ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ এই দুইটা আছে আর আছে ব্যাড ওই যে ব্যাড বয়েজ না যেন কি একটা নতুন বের হইছে না হ্যাঁ ওইটা নাম আইছি তারপর অ্যাভেঞ্জার্স এন্ড গেম আবার নাম আইছি কারণ ওইটা রিওয়াচ এটা রিওয়াচএবিলিটি অনেক হ্যাঁ অনেক অনেক আমি নিজে তিনবার দেখছি তারপরে আমার এক ফ্রেন্ড আমাকে সাজেস্ট করছিল হচ্ছে বিক্রম আছে না হিন্দি হ্যাঁ নাম আইছি না না বিক্রম বেদা অনলি বিক্রম ওই যে রোলেক্স বের হয় রাস্তা কামাল আরো কি কি জন্য নামাইছে অনেকগুলা ঠিক আছে কিন্তু এইগুলাই হচ্ছে পিক আ ভালো কথা বয়েজ নামাইছি বয়েজ এর যে কটা পার্ট বাকি আছে শাবাশ ওইটা দেখ এটা দেখলি তো বাকি লাগে ও এমন একটা জিনিস ওয়ান পিস নাও রাখেন এখন আমি টরেন্ট লিংক দিছিলাম হয় না ভাই ওইটা তুমি যেটা দেছো ওটা চেক করি এখন পর্যন্ত কিন্তু আমি যেখান থেকে নামাই ওইখান থেকে ওইরকম অত বেশি পাই না মানে আমার একশো থেকে লাগবে কিন্তু ওই রকম পাইতেছি না ওয়ান মানে এপিসোড বাই এপিসোড পাওয়া যায় কিন্তু একবারে মনে করে একশো থেকে দুইশো এরকম পাওয়া যায় একটা দিছি ওটা পুরো একদম ব্যাচ টরেন্ট ডাউনলোডার এর মধ্যে ওটা দিলে দেখবেন যে পুরাটাই প্রথমে সিলেক্টিভ দেখাবে যে পুরাটাই মানে নয়শো নাকি কত জিবি ওটা তো নশো তো নামানো লাগবে না ওখানে দেখবেন আর্ক বাই আর্ক ফোল্ডার করা আছে যে ইস ব্লু সাগা এলাবাস্টা সাগা এই যে ফোল্ডার শেষ হলে ফোল্ডার শেষ যে লাইভ এসে ইয়া লাইভ বলতে স্ট্রিম কইরো ওখানে ওরে এই যে যে সাগাগুলো নামাবেন ওগুলা খালি টিক মার্ক দিয়ে পরে ডাউনলোড দিয়ে দিবেন পরে জাস্ট ঘুম দিবেন দেখবেন যে দুই তিন পর ডাউনলোড হয়ে গেছে

মানে অনেক দুই তিন দিন তিন চার দিন ধরে আমার মাথায় ঘুরতে আসে যে অনেক তো ডিবেট হয় ডাব নাকি সাব ডাব নাকি সাব আমি তো সব সময় বলি ডাব 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 কিন্তু মনে করো ঠিক আছে একটা ডাবে সাবের সাব দেখতে তোমরা ওয়ান পিস তো সাবের মধ্যে তো আইকনিক কোনো ডায়লগ কি আছে যেগুলা মনে আছে তোমাদের সাবের মধ্যে লুফির গান

তো ওইখানে দুই তিনটা ডায়লগ আছে ভালো ভালো যেটা আমি ইংলিশ ডাবে আমি পাইছি যেমন আমার সব অল টাইম ফেভারিট ডায়লগ হচ্ছে ওই যে এভরি অল অফ আস আর স্লেভস টু সামথিং এটা ওই যে ডায়লগ হ্যাঁ তো ওই ডায়লগটা কিন্তু আমি যদি ইতে দেখতাম আমি কি পাইতাম এটা বলতেছি এটা হলো বিষয় আমি বলি ভিলেন্স ডাব ভালো এটা হলো এটা হলো বিষয় ওয়ান পিসের ডাব ভালো না এটা হলো সমস্যা আর আরেকটা বিষয় হচ্ছে আমি সময় রোম্যান্স অ্যানিমে রোমান্টিক অ্যানিমে আমি ইংলিশ ডাবে দেখি কারণ ওইখানে ধরো তোমার এক দুইটা লাইন বলে কিন্তু ইংলিশে জিনিসটা আর একটু অ্যাড করে মিনিংফুল বানায় কারণ সাবট রোম্যান্স পড়তে যাই আমি সাবটের পড়লে হয় না ওয়ার্ডগুলো কম পড়ে যায় জাপানিজে নাকি রোম্যান্সের ওই সব রোম্যান্সের ফিল আসবে না আমি ইউজুয়ালি যে কাজটা করি আমি সর্বপ্রথমে সার্চ দিয়ে নিই মানে রেডিডের মধ্যেই লেখা থাকে যে এই অ্যানিমেটা কি ডাব ভালো নাকি খারাপ যদি ভালো হয় তাহলে যদি আমার আলসামি লাগে ওটা আমি ডাবে দেখি আবার মন চাইলে আবার সাবে সুইচ করে দেখি যেখানে সাবের মধ্যে কেমনে কি কথাবার্তা বলছে আবার খাবার টাইমে তখন আমি ডাবেই দেখি তো আমি ডিপেন্ড ডিপেন্ড করে বাট আমি রেকমেন্ড করব যে কয়েকটা সিন আছে যেগুলা সাবে বেটার হয় অনেক অ্যানিমের স্পেশালি ওয়ান পিস যেহেতু এখানে ছিল ওয়ান পিস এটা বললাম সাবে অনেক বেটার এখন আমি টিজে ভাই মনে হয় দেখছে থ্রিলার বাকের লাস্টে যে ঘটনা গোটা হয় ওগুলা কিন্তু সাবে বেটার ছিল এই এক মানে সাবের মধ্যে কি হয়েছে থ্রিলার বাকের লাস্টে তো কিছুই হয় না হ্যাঁ কিছুই হয় না ওইটা জাপানিসের মধ্যে জাস্ট একটা সেন্টেন্সের মধ্যে শেষ করছে আর বেশি এপিক লাগে ইংলিশের মধ্যে ভ্যাঙ্গা ভ্যাঙ্গা বলে তো যার কারণে একটু লেস এপিক লাগে মানে ওই আইকনিক সিনটার মতন লাগে না

এই যে হোয়াইট বিয়ারের যে ডায়লগটা আছে ওয়ান পিস ইজ রিয়েল এটা তো মিম কেন হইছে ডাবের কারণে মিম হইছে কারণ ডাবের মধ্যে সিনটা ভালো না আচ্ছা তো আমরা এখন কিছুক্ষণ আগে আমরা অলিম্পিক নিয়ে কথা বলতে যাচ্ছিলাম তো অলিম্পিকের মধ্যে আমরা যে শুটিংটা দেখছিলাম ওই আর কি ওই বুড়া বেটা ব্যাকম্যান হ্যাঁ সোয়াগ আছে গিতෙක් একটা পুরা हां বস লাস্ট বসের মতো ফাইনাল বসের মতো আহা ওই যে কাউ 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 হয় আমি পুরো অনেকে অনেকে বেন বেখামের সাথে কম্পেয়ার করতেছে কি জানো নাই খালি আমি পুরা ইয়া পুরা সিনটা দেখছিলাম ও যে ভাব নিয়ে হাইট হাইট আসতে ছিল সব রেডি নেওয়ার জন্য আলাদা বস লেভেল ভাই হ্যাঁ দুই পকেটে দিয়া ডানাই বামে তাকায় দেখতেছিল সবাই অনেক গিয়ার মিয়ার পড়ছে চোখের মধ্যে হ্যাঁ লেন্স টেন্স পড়ছে যাতে ভালো করে দেখা যায় ওই খালি চোখে মাইরা সেকেন্ড প্লেস হয়ে গেছে

আবার কি নতুন নতুন কি আছে কি ড্রাগ গড না কি জানি মানে ছেলে দাঁড়িয়ে থাকবে কিন্তু মেয়ে নিজে মেয়ের পোশাক পরে থাকবে তারপরে এগুলা এগুলা ইয়া অনুষ্ঠান করাইছে তারপর আবার কোন সুদান সুদান আছে সুদান সুদানের তোমার যে এনথেমটা এন্থেমটা ওটা ভুল অ্যান্থেম দিয়ে দিতেছে কোরিয়ারটাও তো নর্থ কোরিয়ার

আর সেই সেই মজা করছিলাম জাপানের জাপানা কি বিশ মনে হয় আমার একটা জামাও আছে জাপানের অলিম্পিক এর বিশ ওটা খুব ভালো ছিল আবার ওই যে এই অলিম্পিকের মধ্যে ওই নয় বুঝলাম স্পোর্টস নিয়ে কথা বলি এই যে এই আই আইডেন্টিফাই এস ওয়ামেন এটা বলতে একটা পোলারাইজে গেছিল মেয়েদের স্পোর্টস মধ্যে পুরো মাইরা দুরাইসা পড়লো এগুলা নিয়ে ইলুশনাল কথা বলছে এগুলা যে কবে ফিক্স হবে আল্লাহই জানে না আমরা সব টুইস্টেড ভাই মানে আমরা না মানে উপরের যারা আছে ওই যে আছে না ওই যে তুমি তো দিছালা ডকলামিংগো বলছিল না যারা পাওয়ার যারা আছে তারাই তারাই জাস্টিস তারাই দেশ জাস্টিস তো উইনার বি কমস দা জাস্টিস এখন কত কতটা অ্যাপ্রুপিয়েট হইতেছে এখন বোঝা যায় সব জায়গায় ভাই হ্যাঁ সব জায়গায় একদম এই অ্যান্ড্রুটেড তো সেম কথাই বলতো তো হা আচ্ছা সবাইকে জিজ্ঞেস করলাম টি জে ব্যাগ গ্যাজুয়েশনে টি জে ব্যাগ প্রিকশনস কি 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 ডাউনলোড অনেক মুভি অনেক ভ্যারাইটিজ এর শেষ নেই আর অ্যানিমে খালি দুইটা অ্যাপোথেকারি ডাইরি আর লাভ ইজ হার্ট ফর ওটা এই দুটো নাম ও আর ফিরেন হ্যাঁ ফিরেন ফিরেন ফিরেনটা ডাউনলোড হইতো অনেক স্লো কেমন দিন দিয়া রাখেন হইতে থাকবো সমস্যা কি মাসকেন্দে মনে যে ডাউনলোড অফ হয়ে গেল কি করব আর সেটার দিব

ঠিক আছে ভাই ওরা ওদের ফিজিকগুলো ওইরকমই আর আর গডফাদার 1 দেখি 2 টা দেখব না আমি টুটা টা ভালো না 1 টা এইরকম গেছিল না মানে এটা হইলো যে প্রথম part টাই অস্থির তারপরে গুলো কিছু মিড টাইপের এটা কিছু এরকম গডফাদার না মিড মিড এমআইডি মিড ওচে মিড এখন গডফাদার আমরা মানে মানে ওর বাবা যে ডন করলিওনি ওরে তো দেখছো এস্টাবলিশড হয়ে গেছে হ্যাঁ এখন ওর ইয়া মাইকেল জার্নি হয়তো ওরকম লাগে না না কি দেখা যাক মানে সেকেন্ড পার্টের ওই ফার্স্ট পার্টের হাইপ দেখে সেকেন্ড পার্ট বাই করছিল বা সেকেন্ড পার্ট তো চলে না পুরোটা তো একটা বুক হুম হুম তো দেশে এখন যত সিচুয়েশন ঘটে গেল হ্যাঁ কারণ কি ফিউচার প্ল্যানিং এ কোনো পরিবর্তন আছে আমি জানি শ্যামবার কোন পরিবর্তন না শ্যামবা আগে থেকেই বানায় রেখেছে প্ল্যান বাট আমাদের বাকি তিনজনের কি অবস্থা পরিবর্তন ভাববার বিষয় চেষ্টা তো যে আমরা বাইরে যাই আর বেটার লাইফ লিড করি কিন্তু আগে কিন্তু এখন তখন ছিল নেসেসারি এখন হচ্ছে করাই লাগবে হ্যাঁ হ্যাভ টু এরকম লাগতেছে আমার কাছে কিন্তু তখন ছিল যে বাইরে যাওয়ার চেষ্টা করতে হবে এই সে বেটার অপরচুনিটিস ফেস করতে হবে না অপশনাল ছিল বিষয়টা সেটাই আমি আমার কথা হইছে ভাই যে এই এখন ঠিক আছে সরকার চেঞ্জ হোক বা চাই হোক এখন তো না খেয়ে মরতে হবে এরকম কিন্তু সিচুয়েশন আর কিন্তু চেঞ্জ হবে না ভাই এই বাংলা আমরা বাংলাদেশেরই মানুষ আর আমাদের থেকেই একজন সরকারে যাবে ওই সেইম সার্কেলই ঘুরে ফেরো হবে ভাই ঠিক আছে এই মনে করে না যে এই গেছে তারপর একজন বেটার কি ভাই হইব না ভাই আরো আরো যাওয়ার পর আসবে বা কে আসবে সে তো হবে কারণ অপোজিশন পার্টি তো নাই ইম্যাচিওর হলে শুরুর দিকে যে ডিফিকাল্টিগুলো ফেস করবে ওই সামলাইতে সামলাইতে পাঁচ বছর লেগে যাবে

তখন দেখি কি করা যায় আমার তো ইঞ্জিনিয়ার হওয়ার শখ কারণ ইঞ্জিনিয়ার তো দেশে তো ইঞ্জিনিয়ারিং কোন বড় কোনো কোম্পানি নাই যে আমি মানে যে দেশে থেকে থেকে কিছু করতে পারবো বলছি দেখি কি হয় ফিউচারে পর এখন আমার মাসা বলে যে বাবা দেখো তো কোন কোন দেশে টিউশন ফি কম বাংলাদেশের রিয়েলিটি অনেক আগেই আমি ফেস করছি আর আমার জানা আমি অনেক আগেই চলে যাইতাম কিন্তু আমার তো আর ভাষায় আম্মু একা আর ওই আমার তো বাবা নেই তো দেখবে কে আমি এই জন্য একটু গুজ গাছ করিয়া কারণ বাইরে গেলেও ভাই যতই আমরা বলি কিন্তু আমি তো ছোটবেলা থেকেই বাংলাদেশে ছিলাম বাইরে গেলেও যে একদম উল্টাই ফেলবো বা অনেক ভালো থাকবো এটা তো জীবনও হবে না কিন্তু তাও দেখবা যে মনে করো কেউ পড়তে গেছে ঠিক আছে পড়ালেখা করতে গেছে সে কিন্তু না পারলে বাংলাদেশে আর আসে না নাইনটি পার্সেন্ট দেখবা যে ওইখানেই গেছে তার ফ্যামিলি টেমিলি নিয়ে ওইখানে তো কিছু তো অবশ্যই আছে বা কিছু তো বেটার দেখতে অবভিয়াসলি বেটার ভাই ওখানে হেলথ বেটার ট্যালেন্টের পাবা ইয়ে আছে ট্যালেন্টের মূল্য আছে মানে তুমি টাকা তো অবশ্যই কামাবা রাইট তো হেলথ বেটার পাবা তারপর এডুকেশন বেটার বাবা ছেলে মেয়ের ফিউচার আছে হেলথ এডুকেশন আর কি আর কি আর তো কিছু লাগে না টাকা থাকলে ভাই আর কিছু লাগে না এটাই এখানে বাংলাদেশে তুমি তোমার আম্মার কিছু হবে টাকাও দিবা দৌড়াবা ও চিকিৎসাও ঠিক মতো পাবা না হ এই আসলে এটাই এর এই সমস্যা এটাই আমি আম্মুর এটাই বলতাম যে দেখো এই যত দেশ দেশ করি তাহলে তো আমার যদি কোনো বড় একটা অসুখ হয়ে যায় ওই জ্বর আসলে যে না পা প্যারাসিট পর খাওয়াই তা এটা আমরা সবাই জানি এটা ডাক্তার না হলেও সমস্যা নাই বড় একটা সমস্যা হয় মনে করো তোমার হার্ট ফেলার হার্ট ফেলার তো অত বড় ইস্যু না যদি বলি ক্যান্সার যদি হয় কে জানে কার ফিউচারে কি আছে বলা তো চায় না তো যদি হয় ওই ক্ষেত্রে তো সে বিদেশে যাইতে হবে আমার তাই না তো আমি বল আমরা বললাম যে বিদেশে গেলে যদি জীবনে যাওয়ার ইচ্ছা থাকে সেটেল হবার আমি একলা হওয়ার সেটেল হওয়ার ইচ্ছা নাই আমি ফ্যামিলি গাই ফ্যামিলি স্যার থাকতে পারি না আমি গেলে ফ্যামিলি নিয়েই যাব তো দেখি ইঞ্জিনিয়ারিং অনেক ব্লগস দেখতেছি আমি যে কোন দেশে কিরকম লাইফস্টাইল ব্লগ দেখি সেটাই যদি এমার্জেন্সি কিছু হয় ভাই তুমি একটা অন্য দেশে একটা কল লাগাবা হাইয়েস্ট পাঁচ মিনিটের মধ্যে এসে পারে 10 মিনিটই লাগলি ঠিক আছে কিন্তু এখানে তুমি দশ মিনিটে তুমি যে আমি বসে থাকব আধা ঘন্টা শেষ চাইলো আসতে পারে না চাইলেও আসতে পারবে না এই একটা সমস্যা ফেরদোস ভাই কি ধারণা করতেছেন করতেছেন মানে এখন আমি তো অলরেডি আইএলস এ ঢুকছি প্ল্যান আফটার পিগাস তারপর দেখা যাক মানে চেষ্টা তো আছে দেখা যাক হ্যাঁ আসলে এখন যদি বাংলাদেশের জন্য যদি ভালো কিছু করতে চাই সেটা বিদেশে থেকেই সম্ভব আমি যেটা দেখলাম যে তোমার যদি একটু প্রতিবাদী জিনিস করতে চাও ওই বিদেশে থাইকেই করাটা বেস্ট সেফটি থাকবে আর দেখলাম যে তাসির নেশন তো আগে করতো এখন তো রিটায়ার্ড এখন তাও রিটায়ার্ড হয়েও ফেরত আসছিল একদিনের জন্য আর ধ্রুব তো দেখি তার তো আগে থেকে আমি তো সায়েন্স রিলেটেড ভিডিওগুলো আগে দেখতাম বাট এখন যে ইস্যু করতেছে কারণ কারণে আমার পলিটিক্সের ভিডিওগুলো দেখা হয় ডিকটেটরশিপের কনসেপ্ট আমি ভালো করে জানতেছি তার কাছ থেকে তো হয় দেখি কি হয় ফিউচার কোন দিকে যায় আর প্রত্যেকজনের ফ্যামিলি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে আসছি তো ফ্যামিলি অনুযায়ী নির্ভর করে এখন আমার থেকে পড়াশোনার শখ আমার ছোট ভাইয়ের বেশি তো ও হয়তো পড়াশোনার জন্য বিদেশে যাইতে পারে আমার আবার পড়াশোনার থেকে যে ক্রিয়েটিভ লাইনের মধ্যে কাজ করতে ফ্রিল্যান্সিং বা ক্রিয়েটিভ যে লাইনটা আছে আমার বেশি ভাল লাগে তো পড়াশোনা আমার জন্য জাস্ট একটা ব্যাকআপ তো দেখি কি করা যায় আর পড়াশোনা আমার জন্য মোটে হবে হবেই না মানে আমি নিজের নলেজের জন্য আমি যে যতটুকু লাগে ওইটা স্টাডি করি ঠিক আছে কিন্তু ওই যে বই পয়রা মুখস্থ কইরা ওইটা আমার দিকে হইব না জীবনে আসলে এটাই আমার সিস্টেমটা পাল্টাইছে যদিও সিস্টেম পাল্টাইছে এবার মানুষের মেন্টালিটি এখনো পাল্টাই নাই তো ওই যে জেলা সে কদুই হয়ে রয়েছে যারা বলে যে সিস্টেম ভালো না সিস্টেম ভালো না বলে পড়াই না আর আমি তো সিস্টেম একটু লুজ হয়ে গেছে ইজি হয়ে গেছে ইজি বলতে খারাপ না আমি ছোটবেলায় বই দেখছি তার বইয়ের মান আমার কলেজের বইয়ের মানের থেকেও ভালো মানে লেখা কনসেপ্ট গুলা ভালো দেখি অনেক মডার্ন মডার্ন জিনিস শিখাইতেছে আমরা তো উইন্ডোজ সেভেনে কি দুই হাজার সাত সালের সেভেনে কিভাবে টাইপিং করতে হয় এগুলো আমরা শিখছি ক্লাস টেনে এসে ওদের দেখি ভিডিও রিডিং শিখাইতেছে ক্লাস নাইনের মধ্যে

তারপর পর ফেসবুকের মধ্যে cat fishing কি বলে এগুলা শিখায় আমার কাছে cat fishing শিখছি বাইরে থেকে এটা দরকারি কি আমি তো আমাদের দেশে তো কলা পানড়া তো বুঝেনা আমি তো cat fishing শিখছি আই শু স্পিড আই শু নাম করে বলে যে ইয়া cat fishing কি জিনিস আমিmuse cat fishing কোন সাবজেক্টে

এখন যারা এন্টারটেনমেন্ট ভিডিওগুলো তো তাদের বিষয়টা ভিন্ন আমি যেটা দেখলাম আমি তো অনেক টেক টেক টেকনোলজি ভিডিও আমি অনেক দেখি তো ফেসবুক হোক ইউটিউব হোক তো আমি একটা জিনিস দেখলাম যে ইউটিউব ঠিক আছে কোনো মতো চলে বাট ফেসবুকের মতো আমি জিনিসটা দেখলাম যে এখন যেমন পিসি বিল্ডার বাংলাদেশ তারা আছে তো তারা একটা পিসি বিল্ড করলে ফেসবুক আর ইউটিউবে একসাথেই ছাড়ে ফেসবুকে কমেন্ট চেক করলাম সবাই ভাই ইয়া বলতেছে যে যাক আপনারা বেঁচে আছেন কারো কিছু হয় নাই ভালো 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 ফেসবুকে যে দেখলাম অ্যাংরি রিয়াকশন হ্যাঁ কমেন্টে ঢুকে দেখি যে ভাই এই ঝড় তুফানের মধ্যে মানুষ মরা মধ্যে আপনারা কম্পিউটার বানাইতেছেন এখন তাদের জন্য আমি একটা কথা বলি ভাই দেখো তারা কিন্তু একটা টিমের মতন তো তাদের যে ইনকামটা আসে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আসে আর তাদের আন্ডারে অনেকে কাজ করে অনেক তাদের অনেক এডিটর আছে অনেক স্ক্রিপ্ট আছে ভিডিও ফটোগ্রাফার আছে তারপর ভিডিও ভিডিওগ্রাফাররাও আছে সিনেমাটোগ্রাফার ভিডিওগ্রাফার বলে না তো তাদেরকে তো মাসিক পে করতে হয় বেতন দিতে হয় বেতনটা তো আসে এই সোশ্যাল মিডিয়া টাকা থেকে তো তারা তাদের কাজ করতেছে না করতে দাও তারা তো হাসি মুখে হি 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 কম্পিউটার বানায় আর তেমন করে করতে না তারা তো মন খারাপই দাদাদের তো কষ্টই আছে তারা তো ভিডিও শুরুতেই বলে যে এই রক্তাক্ত ইয়ার মধ্যে তারা কার লাল কালার পিসি বিল্ডিং করছে এই ট্রিবিউট দেওয়ার জন্য তো আমার মতে এর হওয়া উচিত এবং আমি আমি রেসপন্সটা ভালো পাইছি শ্যামেও দেখলাম রেসপন্স ভালো

এডিট করে রাখছি তারপরে শাট ডাউন হয়েছে তারপরে আজ আপলোড দিতে পারছি আর কত হয়েছে ভাই ঠিক আছে কয়েকদিন তো ব্রেক অনেকেই দিছে কি ভাই বসে থাকবে হ্যাঁ সবই তো ঠিক হয়ে যাবে আমার ঘর চালাবে কি ভাই কথা আছে সবাই সবার সবারটা বুঝতে হবে অবভিয়াসলি সরকার তো আর আমার খাইতে দিবে না ভাই আমার অন্য ওদের শরীরে কথা হইতো যে কম্পেনসেশন দিতে আছে বা তোমার কোন লস হয়েছে আমাদের তো দিবে না মরো যাইয়া যাও তুমি এতদিন বাংলাদেশে ডলার আনছো হু কেয়ার্স ল তোরে আগে ধরবো এগুলোই করে ভাই এগুলোই হয় তো ভাই আগে নিজে পাইছে ভাই দেশ ঠিক আছে দেশপ্রেম আছে অন্য জায়গায় দেশের জায়গায় কিন্তু যখন আমি দেখব যে আমার ফ্যামিলি খাইতে পারতেছে না তখন ভাই দেশপ্রেম যাইব চাল না দিয়ে এটাই স্বাভাবিকতা আমার জায়গায় বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের জায়গায় যদি অডিয়েন্স থাকতো অবশ্যই এটা ফিল করতো কিন্তু যে যার জায়গায় থেকে কমেন্ট করতে পারে ও তুই নামো নাই যুদ্ধে তুই আসা সালা তুই দেশপ্রেম না ভাই কে চায় ভাই এত মনে করো ঠিক আছে মন তো চাইছে বাসায় যদি না করতো তো আমি যাইতাম যাইয়া এক ঘন্টা হইলেও থাকতাম বা আধা ঘন্টা হইলেও থাকতাম কিন্তু পসিবল ছিল না আর এখন যে অবস্থা হয়েছে এখন তো চাইলেও যাব না ভাই কারণ মায়ের মুড়া দিবে লাশটাও করে আইবো না ভাই এরকম চাই না এরকম মরতে চাই না ভাই লাশ তো ওরা নিজেদের মতো দাফন করে দিবে ওই যে বেয়ারিশ লাশ হম আমি তো একটা ভিডিও আপলোড দিয়ে রাখছে কিন্তু এন ইয়া করি না সব আনলিস্ট করা দিচ্ছে না কি এখনো হয়েছে কি থাইমে গেছে আরে আরে না আম্মু নিয়ে আর দুধ নিয়ে আমি বলছি খাবো না বলছে নাও আরে খাও সমস্যা কি ভাই এখন ওইটা ডা খাবার পরে আর টাইম টু ডি হোম ল্যান্ডার আসতেছি

তাহলে তুমি আমি আমি নামাইছি আমি 20th সেঞ্চুরি নামাইছি আমি নামাই আমি খালি আর করতেছে আচ্ছা আচ্ছা ওকে ওকে দাঁড়ান তাহলে টপিক চালু করি ওকে ঠিক আছে ফেরদৌস যদি বললেন যে ফায়ার পাঁচ নামাইছেন তো কদ্দুর পড়লেন কেমন লাগলো আমি যেটা পড়ছি এর মধ্যে অনেক উল্টাপাল্টা জিনিস আছে উল্টা-পাল্টা পুরা পুরো পুরো মাঙ্গার মধ্যে আছে উল্টা-পাল্টা কি ওই যে ক্যারেক্টার একটা মেয়ে ক্যারেক্টার আছে ওই না কি না এমনি ওইটা না অনেক কম এর যে দা বয়স টাইপের কিছু না এরকম ছেরা অনেক এক্সট্রিম অনেক এক্সট্রিম মানে ওই যে আর রেটেড টাইপের বলতে পারো ফায়ার পঞ্চ না আছে না 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 মাঙ্গা মাঙ্গা এনেべる হয় নাই ও চেইনসোম্যান চেইনসোম্যানের মাঙ্গা কার একটা মাঙ্গা প্রথম মাঙ্গা তার তোমার আমি যতটুকু পড়ছে স্পলার দিলাম নাকি কাহিনী যতটুকু পড়ছে আমি যতটুকু বললাম প্রথমে তো ওই ভিলেজের কাহিনী হয় কিভাবে পাওয়ার পায় ঠিক আছে ওর নিজের সবাই ওর বোন স্যাক্রিফাইস হয় এরকম বলতে পারো পরে ও ওর বোনের জন্য বেঁচে থাকে কারণ ওর মেন পাওয়ার মেন টার্গেট হলো আমি মারা আমি তো জানি হিসাম ভাই আর টিজে ভাইকে বুঝান মেইনলি এখানে এরকম একটা সিস্টেম থাকে আহ এক্সম্যান দেখছো না বা ওই যে ইয়া কি বলে এটাকে বলে এক্সম্যানের সাথে ভালো রিলেট করতে পারো মাই হিরো একাডেমি তোমার মিউটেন্ট থাকে তো এখানে কিছু গিফটার্স থাকে আর গিফটার্স এর কাছে কিছু সুপার পাওয়ার থাকে এখন এই গিফটার্স গুলোর মধ্যে একটা গিফটার আছে আইসকুইন কুইন না হ্যাঁ তো আইসকুইনের কুইনের কারণে পুরো ওয়ার্ল্ডটা বরফে রয়ে গেছে পুরো ওয়ার্ল্ড বড় হ্যাঁ পুরো ওয়ার্ল্ড তে পুরো ওয়ার্ল্ড বরফ হয়ে যাওয়ার কারণে বুঝতে কেন না পুরো বরফ হয়ে যাওয়ার কারণে অনেক মানে পুরা ওয়ার্ল্ডে অনেক দুর্ভিক্ষ হয়ে গেছে মানে কোনো খেত খামারি করতে পারে না কোন খাবারও কিছু কোন কিছু বলতে কিছু নাই সবাই অনেক কষ্টে জীবন যাপন কাটায় এখন এর মধ্যে আমাদের মেন ক্যারেক্টার আর ওর বোন ঠিক আছে ওর একটা ভিলেজে থাকে তাই এখন ভিলেজের সবাই মানে ওদের খাবার খাবার দাবার কিছু নাই তা এখন খাবার দাবার যোগান করবে কেননা নায়ক নায়ক হলো একজন গিফটার ঠিক আছে নায়কের গিফটার মানে মিউটেন্ট বলতে পারো তো ওর সুপার পাওয়ার হল ও রিজেনারেট হয় বডি হ্যাঁ বডি মানে কোনো স্ক্রাইটেগরি যদি ওলভারিন বলতে পারো ওলভারিন হুম রিজেনারেট হয় তো ও করে কি নিজের মানে গ্রামবাসীর গ্রামবাসীরে মানে গ্রামে সবার সাথে মিলে থাকার জন্য আর গ্রামবাসীর মানে কোনো খাবারের অভাব যেন না হয় এজন্য সব সবসময় নিজের হাত পা কাটে ওদেরকে দিয়ে দেয় এমন মানুষ কি মানুষ খেতেছে হ্যাঁ মানে মানে আচ্ছা আচ্ছা এই যে আইসক্রিম হ্যাঁ এটা এ মারা গেলে হবে না এটা এটা এখনো বলার নাই এটা অনেক বড় প্রশ্ন আমরা এটা একদম শেষের দিকে শেষের দিকে আর আমি অতদূর যাই না এখনো আর তাহলে মানে

হম হম এখানে আইসক্রিন এর কিছুই খালি প্রথমে বলছে যে আইসক্রনের কারণে পুরো দুনিয়া বরফ হয়ে গেছে ও তো সবার সবার নিজের হাত পা খাইতেছে ওর যে ছোট বোন থাকে ওর ছোট বোনের কাছে ও সেম রিজেনারেশন পাওয়ার আছে মানে কিন্তু ছোট বোনের রিজেনারেশন একটু উইক আচ্ছা রিজেনারেশন পাওয়ার একটু উইক মনে করো না একটু যদি হাত কাটো তাহলে ইনস্ট্যান্ট গ্রো হয়ে যাবে কিন্তু ছোট বোনের কাটলে মনে করো গ্রো হয়ে লাগে মিউটান্সের মতো মিউটন মিউটেন্স এর মতো এখন মেন কাহিনী শুরু হয় যখন ওই ভিলেজে একটা আর্মি রেট পরে ঠিক আছে আর্মি আসে আর্মি রা এসে তোমার বলে যে মানে রিসোর্স খুঁজতে আসে যে এখানে কিছু আছে কিনা ওদের কাজের জিনিস পাবে কিনা এম এগুলো খুঁজতে এসে দেখ প্রত্যেকটা বাড়িতে মানুষের আত্মা হ্যাঁ মনে করে যে এরা ক্যানুভেল এরা মানুষ মাইরা মেরে খায় তেরে বলছে যে এরা যেহেতু ক্যানিবাল এদের এরা কোনো মানুষ না তে ওই যে আর্মির যে লিডার থাকে ডোমা ও ওরা রে ওর একটা ও একটা গিফটার ঠিক আছে এখন ওর একটা সুপার পাওয়ার আছে ওটা ওর ওর পাওয়ার হলো তোমার ওই যে যারা নাও তো দেখছো আমাতের দেখছো না ও মানে পাওয়ার মানে ফায়ারের পাওয়ার তো পুরা ভিলেজটা জ্বালায় দেয় আর ওটা ওই फायर কখনো নিবে না যতক্ষণ না পর্যন্ত ওই জিনিসটা নাম হই গেছে ও আচ্ছা 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 এখন কি থেকে গেছে কাহিনী তো যে আমাদের মেন ক্যারেক্টার মেন ক্যারেক্টার রিভিল করে না যে একটা গিফটার ঠিক আছে এন্ড গিফটার হইলো ও ধরে নিয়ে যেত যে ওরে ইউজ করবে কিন্তু যেহেতু বলে না তো ও ওই ভিলেজারদের সাথে সবার পুড়ে যায় এন্ড পুরো ভিলেজার তো পুরো ছাই হয়ে যায় এন্ড নায়কও পড়তে থাকে ঠিক আছে এখন ও নিজেরে কন্ট্রোল করতে করতেছ না তোমার পরবর্তীতে ও ব্রেন দিয়ে ভাবে যে আমি যদি আমি রিজেনারট হব না তাহলে কিন্তু হব না এরকম এরকম ওর পাওয়ার আছে কন্ট্রোল আছে কিন্তু তখনই ওর বোনরা দেখায় যে ওর বোন মানে অর্ধেক পুড়ে গেছে কঙ্গাল হয়ে গেছে ওর তোবার রিজেনার কম হয় তে এখন বন মরব নিশ্চিত কিন্তু বন ওরে কইতেছে লিভ মানে বাঁচো এই একটা শব্দতে তো পরে ও ডিসাইড করে যে যেই আর্মি যে ইয়া ডোমা যে সবারে পুড়াইছে ওরে খুঁজে বের করবে রিভেন্স নিবে তো পরবর্তী পরে ও মানে পরে ভাবে যে ওর ঠিক আছে ও বাঁচবে এবার ওর ভিলেজে মরে যায় ওর বনও মরে যায় আরো সাত আট বছর ধরে গড়াগড়ি করতে থাকে আগুন জ্বলতে থাকে আর ওর শরীর

বোন বায়ার লয়ে করতে চায় এইটা কোন পথ ভাই এইটা তারপরে মনে করা একটা এক একটা জায়গায় মনে করো কিছু মানুষদের স্ল্যাব বানায় নিয়ে যাচ্ছে তখন একজন বলছে যে আমার পিপাসা লাগছে তখন ওর পেশাব খাওয়ায় জোরস কি তারপরে মনে করে একটা একটা ইয়ারে না মানে ক্যাপচার করছে একটা বাচ্চারে দেখতে মেয়ের মতো পরে 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 মানে দুইটা দুইজনের ক্যাপচার করছে অ্যান্ড দুইটার মধ্যে একটা মেয়ে আর একটা মেয়ের মতো দেখতে কিন্তু ওটা একটু বয়স কম তো ওই যে এইসব অ্যাডাল জিনিস বোঝে না ঠিক আছে তো এখন ওই যে কন্ট্রোলে আছে মানে ওইখানকার সে এসে দুইটা কুত্তা নিয়ে আসে আর কুত্তা নিয়ে বলে এই এই কুত্তার লোকে সেক্স করো আর নাকি অন্য কে এন্টারটেইনমেন্ট হয় কারণ সিনেমা টিনেমা কিছু নাই

কল্লা থেকে মানে সব হাত পাতা গাছে কল্লা কেটে ফেলে কল্লা থেকে রিজেনারেট হবে কিন্তু ওরা খালে পর পর গুলি করতে থাকে যেন রিজেনারেট না হয় কিন্তু এক পর্যায়ে গুলি শেষ হয়ে যায় তারপর রিজেনারেট হয়ে যায় পুরো বডি হয়ে যায় ডেটফুল অনেক অনেক ক্রিয়েটিভ ভাবে ইউজ করে আমি একটা সিন বলি স্পয়লার না এটা ওরে এই সাফোকেট করে মারতে চায় যে ইয়া করবে এই আকাশে পাঠায় অ্যাটমসফিয়ারে বাইরে বাড়াই দিবে যার কারণে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে পরে মারা যাবে দমাটকায় ওই কি করে ওই সময় নিজের মাথা নিজেই কেটে মাথা নিচের দিকে ঢেল মারে কারণ মাথা থেকে বডি ও মাই গড ভাই কি ভাই ওর পাওয়ার যে ক্যামেরা কেমনে ইউজ করে পুরাই সেই আমি খালি ওয়েট করতেছি এটা অ্যানিমেটা কবে আসবে আর ওর সারা শরীর আমাতে রাস্তা হয়ে গেছে না কেন কারো টাচ করলে তার শরীরে আগুন ধরে যায় আরে ওই আগুন হলে ও ঘুষি মারে আগুন ধরে যায় আর সারা শরীর পুড়ে যায় যার যার গায়ে মারে আপনি কি এই যে ফেদিস আপনি কি ওই প্রার্থনার সিনগুলোতে আসছেন না আমি ওখানে কখনো যাই না আমি ওই ইয়া বন্ধ গেছে কোতাল লয় করো আরে যে এরকম পাওয়ার আছে না এরকম পাওয়ার দেখা বলে যে একটা মানুষ সবসময় আগুনে জ্বলতেছে কি অস্থির ওরে তো ওই বাচ্চাটাকে গড বলে গড হ্যাঁ পরে গড এর কনসেপ্ট দিন কোন দিকে চেরা যায় একদম কঠিন আসলে গড এর অগ্নি ও না ও নাম অগ্নি ঠিক আছে নাকি আগুন কোন ভাষায় জানি আর বোনের নাম ছিল লুনা লুনা মানে চাঁদ সব নাম এরকম আবার দোমারা তো অনেক তাড়াতাড়ি দেখা যাচ্ছে আমি মনে করছি পরে দেখাবে এরপরে আমি পড়ি নাকি কাহিনী দেখে অনেক অনেক এটা যে এত দূর যাবে এটা যে এমন স্টোরি হবে আমি জানতাম না আমি তো মাং ইন্টারেস্টিং বা ভালো না হলে আমি ভিডিও বানাই বাট তাহলে ভাবেন লাস্টে কি হয়েছে আমার এটা ভিডিও বানাইতে আর একটা ক্যারেক্টার আসবে বুঝছে একটা হ্যাঁ লেক্সো ফায়ার পাঞ্চ লেক্সি মানে ভিডিও বানানোর জন্য আমার শেষ আমার ভিডিও এডিটিং করতেছে লাস্টের দিকে ভিডিও ষোলো তারিখে মনে হয় পাবেন

গ্রাফিটি বলেন না আমি জীবন স্প্রে আমি সাইকেল রং করছি রাইতে কিন্তু আছারে এমনি দিয়ালাম ওদের কেZakayni ঘরের মধ্যে লাগামও আলে কেউ তো দেখবে না লাভ কি সাদের মধ্যে দিবেন হেলিকপ্টার দেখ শুরু আমি তো বললাম না আমি এই কয়দিন খুবই আমি যে অনেক প্ল্যানেমে দেখছি অনেকগুলো মুভি সিরিজে দেখলাম বাট সবচেয়ে বেশি বড় যেটা আমি হিট করছে ফায়ার পাঞ্চের থেকে বেশি বড় যেটা আমাকে হিট করছিল সেটা ছিল গুরেন লাগান কারণ আমি এমন একটা সিচুয়েশনে অ্যানিমেটা দেখছিলাম মানে এতটা মিলে যেতে ছিল রিয়েল লাইফের সাথে গুরেন লাগানের স্টার্টটা খুবই উইয়ার্ড ভাবে হয় আমি প্রথমে দেখে ভাবছিলাম যে এরা মানে সেই গ্যাক টাইপের অ্যানিমে অত সিরিয়াস কিছু হবে না বাট মাঝখান দিকে যায় সিরিজটা যে এমন পলিটিক্যাল টার্ন নিবে আমি জীবনও চিন্তা করি নাই টাইম স্ক্রিপ পরে প্রথম টাইম স্ক্রিপ চারটা টাইম স্ক্রিপ আছে প্রথম টাইম স্ক্রিপ পরে তোমার উইয়ার্ড উইয়ার্ড এনিমি ভালো লাগে ভাই না তুমি কখনো ভাবছিলা মাটির নিচে যে লোকটা থাকতো যারা মাটির উপরে উঠার কথা ভাবতেও পারতো না ওরা স্পেসে পর্যন্ত চলে গেছে জীবনও ভাবি মানে মানে এটা হলো অ্যাকচুয়াল ডেফিনিশন অফ মেকিং ইম্পসিবল পসিবল মেকানির মধ্যে এটা আমার ওয়ান অফ দা ফেভারিট আনিমির মধ্যে একটা গুরেন লাগা আমারও করতেন এরা মানে যেরকম ওয়ার্ল্ড বিল্ডিং করছে না দেখেন ওয়েড অ্যানিমে আমার পছন্দ ওই রকম না ওয়েড অ্যানিমে আমার ভাবায় কিন্তু আমার পছন্দ হওয়ার জন্য মানে স্পেশাল কিছু করতে হয় শুরুর দিকে উইয়ার ছিল আমার ভালো লাগতেছিল শুরুর দিকে আমি ভাবতেছিলাম যে না এরা আচ্ছা তো পলিটিক্যাল মেকানিমে যদি ভালো লাগে তাহলে আরেকটা ভালো লাগবে আল নোহা জিরো কোড গিয়াস তো কোড গিয়াস তো আমি একটা জিনিস দেখলাম মেকা অ্যানিমে সব পলিটিক্যালই হয় ম্যাক্সিমাম টাইম যেটা সিরিয়াসলি রিটার্ন হয় যেমন ইলুশো ছিল এওটি কিন্তু ফ্লেশ মেকা আমি এওটি কিন্তু মেকা আমি এটা এটা মানি আমার ডিবেট করতে আসবেন না এওটি যে মেকা না খালি মেটালের জায়গার মধ্যে মাংস টাংস থাকে সবই সেম ওই পলিটিক্স এর ইস্যু গুলো সেমই থাকে যে এই 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 পাওয়ার গুলো দিয়ে ওয়েপন বানায় হিউম্যানে হিউম্যানদেরকে কন্ট্রোল করতে এওটি আবার ওই পলিটিক্যাল দিক আবার অনেক কমপ্লেক্স ওই অ্যাপ এবনরমাল টাইটান গোলা মনে করা ওই যে এই যে কমপ্লেক্স বললেন না গুরেন লাগানটা যে শুরুর দিকানো গুপি ছিল শুরুর দিক আমি ভালো লাগত ছিল না যে কি ছাইরা কি হইতেছে কোন সেন্স মেক করতেছ না কি পাওয়ার অফ ফ্রেন্ডশিপ কি হইতেছে পরে মাসখান দিকে যায় বুঝছেন ক্যারেক্টারগুলোজন বড় হয়ে যায় না ওরা মনে আমি বলি আমাদের একটা ক্যারেক্টার আছে সে প্রেসিডেন্ট হয় তো সে যেই দিকে যাক না কেন তার প্রবলেম জনগনের সমস্যা আর খুবই রিয়েলিস্টিক প্রবলেম এমন না যে খুবই সিলি প্রবলেম দেয় সে অমুক সে মাটির নিচে মানুষ থাকতো বলতো মাটির নিচে থাকি আমরা আমরা আকাশ দেখি না আমাদের মাটি বাতাস পরিষ্কার না আমরা আদম্ব হয়ে আসি মাটির উপরে তুলসা দেখে ওদের ঘর বাড়ি দিছে মাটির উপরে তুলছে অনেকে বলে আমরা মাটির নিচেই ভালো আসছিলাম মাটির উপরে এই রোদ থাকে সবসময় গরম থাকে পানি পাওয়া এত ঝামেলা কি এক অবস্থা এত শহর এত হিজিবিজি আবার আগে যারা মনে করেন দুই ভেলা তিন ভেলা ঠিক মতো শব্দ কি আসে কিসের তারিখ আছে বাসি ফুক মারতেছে জায়গায় তো সে জায়গায় ছিলাম তো অনেকে আগে মাটির নিচে থাকতে ঠিকমতন তিনবেলা ভাতই পাইতো না এখন ওরা কমপ্লেন করে আমার বাসার মধ্যে এসি কেন চলতেছে না শুধু ফ্যান কেন চলে এরকম কমপ্লেন করতেছে মানুষ তো এই যে এই যে ইউলোশনটা আছে এটা দেখলাম তারপর আমাদের দেশে যে বঙ্গবন্ধু যে ছিল তার সাথে কতটুকু প্যারালাল যে গেছে এই যে আমাদের বড় ভাই যে ছিল তার সাথে এইরা দেখলাম যে গভর্নমেন্টের মানে স্টেপ ডাউন কেমনে হয় ফল ডাউন কেমনে হয় একদম অনেক রিয়েলিস্টিক ছিল আজ আমার খুব ভালো লাগছে আর এত শর্ট টাইম এর মধ্যে এত কিছু দেখে আমি জীবন কল্পনা করিনি মাত্র সাতাইশটা এপিসোড না নাকি ছাব্বিশটা না এপিসোড এরকম সাত আট আট এর সাথে সেরকম হ্যাঁ এরকম এরকম এপিসোড পুরো স্টোরি কভার করছে এ টু জেড এটা আসলে অবিশ্বাস্য আর অবিশ্বাস্য কে সম্ভব করা এই সিরিজের মূল লক্ষ্য সো ঠিকই আছে থিমের সাথে মিলছে আমি রেকমেন্ড করব যারা একটু সিরিয়াস অ্যানিমে পছন্দ করো আহ শুরুর দিকে একটু গুপি থাকবে বাট পরে যায় অনেক সিরিয়াস হয়ে যাবে আর এর ভিলেন এর ভিলেনের ফিলোসফিটা থানোসের মতো আর আমার আমার মতে এরা স্ট্রংগেস্ট ক্যারেক্টার ইন অ্যানিমে যে যাই বলে এটা স্ট্রংগেস্ট ক্যারেক্টার ইন অ্যানিমে অনেকে জিনো বলবে যে এর সাথে জিনোর কোনো সম্পর্কই নেই পারবে না তো জিনোর ম্যানিপুলেট করা যায় সিরিজের ভিলেন যখন ইউনিভার্স তখন কেমনে কি বাট সেই ভিলেনের কনসেপ্ট অনেক সুন্দর মানে অনেকটা যায় ওই রকম না সে যদি এই ফিলোসফি ফলো না করতে আমাদের মেন কে জীবন হারাইতে পারতো তার এই অ্যাপসুলো ডিসপেয়ার কারণেই মনে করেন সব মানুষের উইল পাওয়ার কে ভাঙতে চায় আচ্ছা তো ওইদিকে না আরেকটা জিনিস ভালো লাগছে যেহেতু আমার সায়েন্স আমার খুব সায়েন্স পছন্দ অনেক এর দুই সালে মাঙ্গাটা লেখা হয়েছে অ্যানিমে হাজার ষাট সালে আরো আগের এত আগে যে ব্ল্যাক হোলের কনসেপ্টগুলা আবার এই যে অনেকগুলো কনসেপ্ট ছিল মনে হয় ডাইমেনশনের কনসেপ্ট এগুলো অনেক সুন্দর করে বুঝাইছে আর অনেক অ্যাকুরেটির ছিল সো এন্ড অফ দ্য ডে আমি বলবো আন্ডারাইটেড একটা সিরিজ আসলে আন্ডার রেটেড সবার একবার হলে হচ্ছে একটা সুযোগ দেওয়া উচিত ভালো প্রথম ছয়টা বা আটটা এপিসোড দেখা উচিত আচ্ছা তো আজকের পডকাস্ট এতটুকু থাকুক দিকে আমরা অনেক কথা বলছি তোমরা যদি কষ্ট পাই থাকো তাহলে আসলে করা কিছু নাই আমাদেরও যাবে আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব অতটুকু করছি আর টুক ফিউচারই দেখা যাবে আশা করি আমরা সবাই বেঁচে থাকবো নেক্সট পডকাস্ট আমরা সবাই থাকতে পারবো আর না বাপের মধ্যে কেউ আস পর্যন্ত মরে নাই সবাই বেঁচে আছে বাপের মধ্যে সবাই আপাতত সেফ আছে অ্যাজ সবাই সবাই বাচ্চা আছে না কারো কিছু হয় নাই না আছে সবাই আছে সবাই আছে তো বাপের মধ্যে আমরা আটাইশ জন তিরিশ জনের মতন আছি সবাই সেফ আছি তো আমরা সবাই বিদায় জানাই বা